Shop পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586 সাপের কামড়ে মারাত্মক জখম এক ব্যক্তি আজ রবিবার সকালে গোঘাট থানার অন্তর্গত খাটুলের খাটক গ্রামে এক ব্যক্তি বাড়ির কাছে ঘাস কাটবার সময় ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি চন্দ্রপোড়া সাপ ওই ব্যক্তির হাতে কামড় দেয়। তিনি পরিবারের লোকজনদের বলেন ঘটনাটি। তারপর তার বাড়ির লোকজন এবং তিরোল অঞ্চলের আইএনটিটিইউসির সভাপতি তথা সমাজসেবী মীর চঞ্চল ওই সাপটিকে মেরে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নিয়ে এসে ভর্তি করেন জখম ব্যক্তিকে। ওই আহত ব্যক্তির নাম অশ্বিনী কোলে, বাড়ি খাটুলের খাটক গ্রামে, বয়স আনুমানিক 70 বছর। দেখুন বিস্তারিত ঘটনা। হচ্ছে সবজি বাড়ি আছে, 9টা সাড়ে 9টার মধ্যে ছেলে মিলে কাজ করে, ছেলে বেরিয়ে আসে, বাবা তখন বলছে আমাকে বোড়া সাপে কামড়েছে, সঙ্গে সঙ্গে বাবা বোড়া সাপটাকে মারতে ডান আঙুলের আঙুলটা কামড়ে, বুড়ো আঙুলে কামড়েছে। চন্দ্রবোড়া? চন্দ্রবোড়া। কোথায় মানে কি করছিলেন উনি? ঘাস বাঁচছিলেন। ঘাস বাঁচছিলেন, মানে ঘাসের মধ্যেই লুকিয়ে রয়েছে? ঘাসের মধ্যেই লুকিয়ে ছিল। কখন হয়েছে ঘটনাটা? ওই 9:30টার মধ্যে। কোথায় হয়েছে? বাড়িতে। জায়গাটা? জায়গাটা হচ্ছে আপনার খাটক গ্রাম। খাটুলের খাটক গ্রামে। বয়স কত? আনুমানিক 70 থেকে 72। এখন অবস্থা কেমন? অবস্থা স্থিতিশীল, কিন্তু ডাক্তার বলছে বীজ শুরু হয়ে গেছে, এলডিএস দিয়েছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, ভর্তি করেছি। কি নাম ওই ব্যক্তির? অশ্বিনী কোলে। অশ্বিনী কোলে, খাটক গ্রামেই বাড়ি? খাটক গ্রামেই বাড়ি, খাটুল খাটক গ্রাম। সাপটি উচ্চতা কত ছিল? হ্যাঁ, প্রায় ঠিক এত বড় হবে, চন্দ্রবোড়া, ওই 1-1.5 ফুট। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মীর চঞ্চল। ডেজিগনেশন? আমার তিরোল অঞ্চলের, আমি আইএনটিসি অঞ্চল প্রেসিডেন্ট। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।